রমজান মাসের শেষ দিকে এসে রাজধানীর কাঁচা বাজারে প্রায় সব সবজির দামই নিম্নমুখী। বেগুন, ঝিঙা, টমেটো, ঢেঁড়স ও শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে 10 থেকে 30 টাকা। কাঁচামরিচ কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 30 টাকায়। কিছুটা স্বস্তি মিলছে চালের বাজারেও। পুরনো চালের দাম অপরিবর্তিত থাকলেও নতুন চালের দাম 7 দিনে কেজি প্রতি 4 থেকে 5 টাকা কমেছে। পোলাওর চাল বিক্রি হচ্ছে আগের দামেই। চালটা আসছে, ওটার দাম কমছে। জিরা ও এলাচ ছাড়া সব ধরনের মশলার দামও অপরিবর্তিত রয়েছে। জিরার দাম কেজিতে বেড়েছে 70 টাকা। বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম, কমেছে আদার। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 117 টাকা লিটার, আর বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল 139 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, ঈদের সময় এগিয়ে এলেও বাজারে ক্রেতার তেমন ভিড় নেই। পণ্য বেশি, কাস্টমার কম। এদিকে গরু ও ছাগলের মাংসের দাম অপরিবর্তিত আছে। সব ধরনের মুরগির মাংসের দাম কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে। ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা। মাছের দামও কিছুটা বাড়তি। প্রচুর দাম মাছ, সবাই কিষাণরা কি সবাই একটু কেনাকাটা করে, এই কারণে মাছের দামটা বেড়ে গেছে। অন্যদিকে বাজারে ক্রেতা বিক্রেতাদের অনেককে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। মাঝে মাঝে মাছ খুলি ফেলে, গরম তো তাই বুঝছেন, গায়ে একবার একাকার হয়ে গেছি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।